ইন্স্যুরেন্স কভারেজ পায়, ইন্স্যুরেন্স কভারেজটা সবাই করিয়ে নেবেন। এছাড়াও কৃষক ভাই বোনেদের দক্ষতা বৃদ্ধি করবার জন্য এই 6 বছরে আমরা প্রায় 1,30,00,000 লোককে আমরা ট্রেনিং দিয়েছি। এছাড়াও আমরা বর্ধমানে মাটির কথা ভেবে একটা মাটি তীর্থ তৈরি করেছি। এই তো আমার 2 তারিখে মাটি তীর্থে প্রোগ্রাম আছে, সেখান থেকে আমরা কৃষি কর্ম অ্যাওয়ার্ড দিই, কৃষি রত্ন অ্যাওয়ার্ড দিই এবং কৃষকদের আমরা সম্মান দিই। এই যে কৃষকদের প্রোগ্রাম হচ্ছে সাগরে, দু একটা কথা না বললেই নয়, আমি একা আসিনি এবারে, আমি তো সাগরে আগেও এসেছি আপনারা জানেন, এবং নিজে চোখে দেখার পরে উন্নয়নগুলো করতে বলে গিয়েছিলাম, এবারে দেখতে এসেছি সেই উন্নয়নটা কতটা হয়েছে। আমি যদি 2-1টা কথা বলি আপনারা বুঝতে পারবেন যে গভর্নমেন্ট কতটা ডেভেলপমেন্ট চায়। সাগর তো আজকের নয়, চিরকাল আছে। সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, কত জল পেরিয়ে কত রাস্তা পেরিয়ে আসতে হয়। সাগর সঙ্গমে নবকুমার বেরিয়েছিলেন, সেই নিয়ে আমরা পড়াশোনা করেছি ছোটবেলায়, কত বড় টফ যাত্রা ওই, কত কেউ বিহার থেকে আসে, কেউ ইউপি থেকে আসে, কেউ রাজস্থান থেকে আসে, কত দূর থেকে আসে, সারা পৃথিবী থেকে আসে, কোন কোথা থেকে আসলো 3 ঘন্টা 3.5 ঘন্টা গাড়িতে আসতে হবে, তারপরে ভেসে নিয়ে উঠতে হয় বা নামচে উঠতে হয় বা নৌকায় উঠতে হবে, ভুলভুলিতে উঠতে হয়, তারপরে সে এপারে নামতে হয়, নেমে আবার আপনাকে আরো 45 মিনিট গাড়িতে যেতে হয়। কত দূর দূরান্ত থেকে লোকে আসে আপনাদের কাছে বলুন তো, সাগর তীর্থের গৌরবই আলাদা। কিন্তু কোনোদিন কি কেউ তাকিয়ে দেখেছিল যেটার মধ্যে যে সৌন্দর্য আছে? সাগর সঙ্গমে বেরোলেই হবে না, সাগর সঙ্গমে যে একটা সাগর সঙ্গম তীর্থ হতে পারে, গঙ্গাসাগর তীর্থটাকে মানুষের সঙ্গতি তীর্থে পরিণত করতে হবে। সব ধর্ম, সব সম্প্রদায়, সব মানুষ যাতে আসতে পারে, সব রাজ্য, ভিন রাজ্য, সারা পৃথিবী থেকে, কেউ কখনো ভাবেনি। আমরা কিন্তু সরকারি টাকায় আজকে যতটা উন্নয়ন হয়েছে, আমি যখন প্রথম এসেছিলাম ঘাটগুলো ভাঙা ভাঙা ছিল, আজকে গঙ্গাসাগরের ঘাট পুরো বাঁধাই, পুরো দেখবেন ওই মন্দিরটা নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে, এত সুন্দর করা হয়েছে। মন্দিরের পাশে লোকেদের থাকার জায়গা, হোস্টেল, আশ্রম কত সুন্দর করে দেওয়া হয়েছে, রাস্তাগুলো চওড়া করা হয়েছে। ধরুন দোকান ভেঙে দিয়ে তো আমরা করতে পারি না, যতটা জায়গা পেয়েছি তার মধ্যেই আমরা রাস্তাটাকে ভালো করে করেছি, আরো জায়গা পেলে হয়তো আরো চওড়া হতো, তো যতটা হয়েছে যথেষ্ট মানুষের করেন বলে হয়ে যায়, যেখানে জায়গা আছে চওড়া আছে, যেখানে জায়গা নেই সেখানে একটু ছোট আছে, রাস্তাটা ভালো করে করে দেওয়া হয়েছে, জল করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ করে দেওয়া হয়েছে। এখানে বকখালি সুন্দরবন যেটা সাগর ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, বঙ্কিমদাতার চেয়ারম্যান বঙ্কিমদা খুব ভালো মানুষ আপনারা জানেন, হাতানিয়া দোয়ারিয়া নদীর ওপর 225 কোটি টাকা দিয়ে ব্রিজ করা হচ্ছে। এটা হলে আপনার বকখালি থেকে আপনার একদম পুরো ব্রিজ হয়ে গেল। আমি একটা চিঠি আপনাদের কাছে দেখাই, আমি নিয়ে এসেছি আজকে, আর আমি ডিএম কে বলবো এই চিঠিটা রেখে দেবে ফর দেয়ার ইনফরমেশন। আমি কিন্তু এই যে দীর্ঘদিন ধরে আপনাদের এখানে ব্রিজ করার যে ব্যাপারটা, এই চিঠিটা হচ্ছে সেইগুলো, আমার নিজস্ব চিঠি আছে, মনে রাখবেন, এমনি এমনি হচ্ছে না। আমাদের দুটো সাগর করার, দুটো পোর্ট করার কথা ছিল বন্দর, একটা হচ্ছে ভোর সাগর আর একটা হচ্ছে তাজপুরে হলদি অম্পারে, আপনাদের তাজপুর পোর্ট। কেন্দ্রীয় সরকার বললো ভোর সাগর এখন করতে পারবে না, টাইম লাগবে, তাজপুরটা আমাদের রাজ্য সরকারের করার কথা, টোটালটাই আমাদের, এত পটেনশিয়ালিটি আছে, মানে এত তার গুরুত্ব আছে। কিন্তু আপনারা কি জানেন শুধুমাত্র মুড়িগঙ্গায় একটা লোহার ব্রিজ করার জন্য আমি কি করেছি, আমার সরকার কি করেছে, আমাদের সরকার কি করেছে, মামাটি মানুষের সরকার, জনগণের সরকার? দীর্ঘদিন ধরে আমি অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, একটা হচ্ছে কুম্ভ মেলার দরজা গঙ্গাসাগর কেন পাবে না, আর একটা হচ্ছে যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, জল পেরিয়ে লোকে কষ্ট করে আসে, লক্ষ লক্ষ লোক। কুম্ভ মেলায় তো রোডের সাথে কানেক্টেড আছে, রেলের সাথে কানেক্টেড আছে, একটা করে ছোট ঘটনা ঘটলে সব চিৎকার করতে শুরু করে, একবারও কি কেউ ভাবে লক্ষ লক্ষ মানুষ কত দূর থেকে জল পেরিয়ে আসে? ইটস নট দ্যাট ইজি, জল পেরিয়ে আসা তো ইজি নয়, একটু এদিক ওদিক হলে টুক করে গঙ্গায় পড়ে যেতে পারে, নদীতে পড়ে যেতে পারে।
লক্ষ লক্ষ মানুষ আসে, 20-30 লক্ষ লোক আসে এবং প্রত্যেকে জল পেরিয়ে আসে। এটা এমনি মেলা নয়, গঙ্গাসাগর মেলা যে কোনো মেলার থেকে টাপ, সারা বিশ্বে কেউ করে দেখাতে পারবে না, জল পেরিয়ে আসে এবার। এবং সেই জন্য প্রিকশনও আমাদের খুব নিতে হয়, নেওয়াটা উচিত বলে আমি মনে করি। কোনো কিছু নেগলিজেন্স করা উচিত না, খুব সিরিয়াসলি দেখা উচিত। আর এই গঙ্গাসাগর মেলাটা কেন হয়, আপনাদের জন্য হয়, আপনারা স্থানীয় মানুষরা সাদরে গ্রহণ করেন অতিথিদের, আপনারা এত ভালোবাসেন, বিপদে আপনাদের পাশে ছুটে আসেন, আপনারা না থাকলে এত দূরে কে এসে করবে, আপনাদের উপর নির্ভর করে করতে হবে আমাদের। এই চিঠিগুলো হচ্ছে সেই জন্য আমার লেখা চিঠি, অমিত মিত্রের লেখা চিঠি। আমরা কি করেছি শুনুন, তাহলে শুধু মুড়িগঙ্গায় একটা লোহার ব্রিজ তৈরি করে দাও, সেই শর্তে আমরা আমাদের তাজপুর পোর্টে 74% শেয়ার কেন্দ্রীয় সরকারকে দিচ্ছি একটাই কারণে, এটা আমরা দিতাম না, 74% সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছি একটাই কারণে, যে আমি তোমাকে 74% ছাড়লাম। এত বড় আমার একটা ইন্ডাস্ট্রি হতে পারতো ভরসাগর, শুধু রাজ্য সরকার একাই করতে পারতো, অনেক ইনকাম হতো রাজ্য সরকারে, কিন্তু আমি তোমায় দিতে পারি একটাই শর্তে, আমি 26% তোমায় 74% দেবো, প্রোভাইডেড যদি আমাকে মুড়িগঙ্গার উপরে একটা ব্রিজ তৈরি করে দাও। এবং আমি রাজি করিয়েছি, আমরা 74%, আমার সিএস এখানে আছে জিজ্ঞেস করুন, আলাপনরা আছে জানে, 74% শেয়ার আমরা দিয়ে দিই। কেন দিয়েছি, মুড়িগঙ্গায় একটা ব্রিজ করে দাও, লোহার ব্রিজই করে দাও। তো এখন রাজি হয়ে গেছে, মুড়িগঙ্গায় লোহার ব্রিজ হবে, যতটা সময় লাগবে করতে। তাহলে কি হবে, আপনাদের এই যে জল ফিরিয়ে এত লোকের আশা, এই লক্ষ লক্ষ মানুষের, এটা একটা খুব ডিফিকাল্ট কাজ। সেই জন্য আমি চিঠিগুলো সাথে করে নিয়ে এসেছি, এটা আমরা পার্সু করার পরে আমরা এইটা করেছি। এই দেখুন যে ভরসাগর পোর্ট, মানে এই সমস্ত কত কোটি কোটি টাকার প্রজেক্ট, ভরসাগরটা পরে আমার বলছে ঠিক আছে আমার দরকার নেই, যখন করবে করবে, কিন্তু আমরা বলেছি না করতে হবে, ভরসাগরটাও করতে হবে, দেরি হলেও ভরসাগরটা করতে হবে, কারণ পুরো পরে এখানকার ছেলে মেয়েদের ভালো হবে, আমরা চাইছি করতে, যেহেতু আমাদের আন্ডারে নয়, কিন্তু আমরা বলেছি করতে। এবং সেই জন্য আমরা 74% তাজপুরের শেয়ার দিয়েছি একটাই কারণ, মুড়িগঙ্গার উপরে একটা ভালো লোহার ব্রিজ পাকা পোক্ত শক্ত করে করবার জন্য। এটা আপনাদের কাছে একটা বড় নিউজ, এটা একটা বড় পাওনা, দীর্ঘদিনের চাহিদা, যখন হয়ে যাবে এটা দীর্ঘদিনের চাহিদা। আমরা চাই যে এটা পোর্ট ডিপার্টমেন্ট তাড়াতাড়ি করে করুক, এটা আমরা চাই, কাজকর্ম করে তাড়াতাড়ি করে করুক। আমরা এর আগে ধোঁয়ানিয়া হাতানিয়া ব্রিজও তৈরি করে দিয়েছি 225 কোটি টাকা দিয়ে, কাজ হচ্ছে। আমরা শেষের দিকে প্রায় চেমাগুড়ির উপর ব্রিজ করে দিয়েছি 15 কোটি টাকা দিয়ে। এখানে বনবীথি কি একটা জায়গা বলছে, বন ছায় নাকি বেনু বন ছায়, সেখানে আর একটা দিতি কোনো দরকার। সিএস আজকে সকালবেলা চিফ সেক্রেটারি পুরো টিম নিয়ে ঘুরে এসেছেন, ওই বেনু বন ছায়ার ওখানে একটা জেটিও আমরা তৈরি করে দেবো আস্তে আস্তে, তার কারণ হচ্ছে ওটারও প্রয়োজন আছে, ওখানে বাড়ছে লোকজন। সুতরাং কত কাজ হয়েছে, আপনাদের এখানে লট 8 এ নতুন জেটি তৈরি হয়েছে, প্রায় 100 কোটি টাকা দিয়ে 24টা রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছে, 11 কোটি টাকা জলের জন্য দেওয়া হয়েছে, গঙ্গাসাগর কলকাতার মধ্যে হেলিকপ্টার সার্ভিস হয়েছে, 73 লক্ষ টাকা দিয়ে টুরিস্ট লজ তৈরি করা হয়েছে, 25,73,000 টাকা ব্যয়ে পার্কিং এবং আলো লাগানো হয়েছে, 12 কোটি টাকা দিয়ে গঙ্গাসাগরে 100 শয্যা বিশিষ্ট টুরিস্ট লজ 20টি তৈরি কটেজ করবার চেষ্টা হচ্ছে, কাজ চলছে, 50 লক্ষ টাকা ব্যয়ে ইকো ফ্রেন্ডলি বাম্বু কটেজ তৈরি করেছে, সাগরে ফুড কোর্ট তৈরি হয়েছে, 2টি সমুদ্র সৈকত, রূপসাগরটা আমরা ঢেলে সাজাবো টুরিজমের থেকে, অভ্যর্থনা তোরণ করা হয়েছে, রাস্তায় সৌন্দর্যায়ন করা হয়েছে, গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ তৈরি করা হয়েছে, রুদ্রনগর হাসপাতালটা 50 লক্ষ টাকা দিয়ে ডেভেলপমেন্ট করা হয়েছে, কর্মতীর্থ করা হয়েছে আরো 3.5 কোটি টাকার উপর দিয়ে, সাইক্লোন শেল্টার করা হয়েছে প্রায় 8 কোটি টাকা দিয়ে, 96 লক্ষ টাকা দিয়ে মেয়েদের হস্টেল করা হয়েছে, 2.25 কোটি টাকা দিয়ে আরো হোস্টেল তৈরি করা হয়েছে, কৃষক বাজার ইতিমধ্যেই চালু হয়ে গেছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সাগরে নটা ফেরিঘাটে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করা হয়েছে জলধারা,
খেলাধুলার জন্য 21 লক্ষ টাকার বেশি ব্যয়ে মিনি ইনডোর গেমস কমপ্লেক্স তৈরি করা হয়েছে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটা গ্যালারি তৈরি করার কাজও চলছে। এছাড়াও অনেক কাজ হয়েছে এবং আগামী দিন যদি এই ব্রিজটা হয়ে যায়, আপনাদের এখানে দেখবেন লোকজন শুধু বঙ্গোপসাগর মেলার সময় আসবে না, সারা বছর আসবে। কত দোকান হবে, কত বাজার হবে, কত লোকজনের কর্মসংস্থান হবে, কত মানুষ গড়ে খেতে পারবে, ওপার থেকে এপারে লোক আসার সুযোগ হয়ে যাবে, এপার থেকে ওপারে কন্টিনিউয়াস লোক যাতায়াতের সুযোগ হয়ে যাবে। সুতরাং এটা হয়তো আগামী দিন আরো চেনা যাবে না। আমার চিফ সেক্রেটারি বলছিলেন না যে 10 বছর আগে আমি যে গঙ্গাসাগর দেখে গেছি, আজকে এসে আমায় নতুন করে ভাবতে হচ্ছে কত পরিবর্তন। এটাই পরিবর্তনের সরকার। পরিবর্তনের সরকার পরিবর্তন করে দেখায়, শুধু মুখে বলে না। দীঘায় বেড়াতে যান তো আপনারা, গিয়ে দেখে আসুন 7 বছর আগে কি ছিল আর আজকে দীঘা কি হয়েছে। চোখে দেখে কথা বলবেন, কারো কথা শুনে বলবেন না। জলপাইগুড়ি আলিপুরদুয়ার যান, ডুয়ার্সে যান, চোখে দেখে আসুন, দেখে বলবেন কি হয়েছে। এমনকি তারাপীঠ মন্দিরে যান, দেখে আসুন কিভাবে ডেভেলপমেন্টের কাজ চলছে। দক্ষিণেশ্বরেও স্কাই ওয়াক করে দেওয়া হচ্ছে, আরো 3টে ঘাট দক্ষিণেশ্বরের আর বেলুড় মঠের 35 কোটি 36 কোটি টাকা দেওয়া হয়েছে 6টা নতুন ঘাট তৈরি করবার জন্য। তারাপীঠ করা হচ্ছে, বক্রেশ্বর করা হচ্ছে, তারকেশ্বর করা হচ্ছে, ফুরফুরা শরীফ করা হচ্ছে, কি করা হয়নি। এমনকি বীরভূমে যে পাথর চাপড়ি যে দরগা আছে, সমস্ত করা হচ্ছে একটার পর একটা। সুতরাং সারা বাংলা জুড়ে উন্নয়নের কাজ চলছে। যদিও জেনেবেন এই কাজটা করতে আমাদের কষ্ট হয়, কেন জানেন? আমাদের সরকার আসার আগে যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, যাদের লোকেরা গিয়ে এখন বড় বড় কথা বলছে এই করব সেই করব, তারা জানে না 40,000 কোটি টাকার জন্য আমাদের দেনা শোধ করতে হয়। আর দিল্লি আমাদের চোখ রাঙায়, সে তো আমার এখান থেকে 40,000 কোটি টাকা কেটে নিয়ে যায়, রাজ্য থেকে 40,000 কোটি টাকা কেটে নিয়ে যায় আগের সরকারের দেনা বাবদ। এই 40,000 কোটি টাকা যদি আমার দেনা বাবদ কেটে নিয়ে না যেত, আরো অনেক কাজ আমরা করতে পারতাম, অনেক কাজ আমরা করতে পারতাম। 40,000 কোটি টাকার দেনা শোধ করে এটা করি, বলুন তো মা বোনেরা, আমার কৃষক ভাই বোনেরা, যদি পরিবারে 5,000 টাকা ইনকাম থাকে, আর যদি আপনার 5,000 টাকায় যদি দেনা শোধ করতে চলে যায়, তাহলে আপনি খাবেন কি? তবু তো আমাদের সরকার মানুষের সরকার। আজকে 2 টাকা কিলো আমরা চাল দিই, গম দিই 8 কোটি লোককে। বাইরে 1 কেজি চালের দাম কত? 20 থেকে 25 টাকা। 5 কেজি যে লোকটা মাসে পায় চাল গম মিলিয়ে, ধরুন একটা পরিবারে যদি 5 জন লোক থাকে, তাহলে 5×5=25 কেজি পায়। তাহলে 1 কেজি চালের দাম কত? 25 টাকা, বাইরে 20 বা 25 টাকা, সেটা আমরা দিচ্ছি 2 টাকা। তার মানে 22 টাকাটা কিন্তু আমরা দিতে হচ্ছে, 23 টাকাটা, কিন্তু সেই টাকাটা আমরা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি। ফলে আপনাদের কাছে আমরা যখন পৌঁছচ্ছি, 8 কোটি মানুষের কাছে 2 টাকা কিলো দিচ্ছি চাল গমটা। তার মানে এক একটা পরিবারে যদি 5 জন লোক থাকে, সরকার মনে রাখবেন মাসে 450 কোটি টাকা সাবসিডি দিচ্ছে। সুতরাং আমরা খাদ্য সাথী, এটা আমাদের প্রোগ্রাম। 2 হচ্ছে বিনা পয়সায় চিকিৎসা। সরকারি হাসপাতালে এখন বেড ভাড়া লাগে না, চিকিৎসার টাকাও লাগে না, বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষা, আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা শিক্ষাশ্রী স্কলারশিপ পায় ক্লাস 5 থেকে, আর তার নিচে পড়াশোনার খরচা দিতে হয় না। বইও আমরা দিই, জুতো আমরা দিই, জামা কাপড়ও আমরা দিই, মিড ডে মিলও আমরা দিই। আর যখন 5 থেকে উঠে যাচ্ছে শিডিউল কাস্ট ছেলে মেয়েরা, আমার তপশিলি ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা স্কলারশিপ পায় 450 টাকা করে, 800 টাকা করে। আর আমার কন্যাশ্রী মেয়েরা, জেনারেল কাস্ট যারা, সংখ্যালঘু যারা, ওবিসি যারা, সব কন্যাশ্রী পায়, সবাই মিলে পায় কন্যাশ্রী। আমার তপশিলি আদিবাসীরাও আছে, কন্যাশ্রী সবার জন্য 45 লক্ষ মেয়েরা কন্যাশ্রী পায়। তারপরে দেখুন বড় হলো, বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে যাতে এই মেয়েরা কন্যাশ্রী মেয়েরা এমএ পাস করতো। আপনাদের এখানে কত এডুকেশন, এক একটা ঘরে 3টে করে MA আছে, এত সাগরের মানুষেরা এত পড়াশোনায় উচ্চত উন্নত, ভীষণ ভালো। মিদনাপুর এবং সাগর, বাঁকুড়া, মিদনাপুর ইস্ট পড়াশোনায় খুব ভালো, সাগরে প্রত্যেকটা ঘরে এডুকেটেড লোক পাওয়া যাবে। সুতরাং তারা যাতে হায়ার এডুকেশন করতে পারে, উচ্চ শিক্ষা,
ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, তার জন্য কন্যাশ্রীর মেয়েদের বিশ্ববিদ্যালয়ে আর্টস পড়লে 2000 করে স্কলারশিপ পাবে 2000 টাকা, আর সায়েন্স পড়লে 2500 টাকা স্কলারশিপ পাবে, বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি আমরা। আর যারা জেনারেল কাস্ট আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সেখান থেকে টাকা পায়। আর তপশিলি আদিবাসী সংখ্যালঘু যারা আছে ওবিসির মধ্যে দিয়ে, তারা কি পায়? তাদের জন্যও টাকা আছে। এমনকি তপশিলি আদিবাসী ভাই বোনেদের জন্য 10 লাখ টাকা দেশে পড়লে পাবে সফট লোন, আর বিদেশে গিয়ে পড়লেও 20 লাখ টাকা আমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে। সুতরাং দেয়ার আর সো মেনি, এত করে দেওয়া হয়েছে। ধরুন 2 টাকা কিলো চাল বিনা পয়সায়, স্বাস্থ্য চিকিৎসা শিক্ষাও প্রায় অনেকটাই বিনা পয়সা। গরিব লোকেদের আমরা জমি পট্টা দিই বিনা পয়সায়, 3 লক্ষ লোককে পট্টা দিয়েছে আমাদের সরকার, 3 লক্ষ গীতাঞ্জলি করে দিয়েছি। এবং গীতাঞ্জলি এখন থেকে যারা পাবে তাদের জন্য আমরা একটা স্কিম চেঞ্জ করছি, ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি, তাই তো একসাথে করে দিয়েছি আমরা। বাংলার বাড়ি আমরা একটা নতুন স্কিম করছি, যেটা গীতাঞ্জলি ছিল এবং ইন্দিরা আবাস যোজনা ছিল, ওগুলো আমরা সব একসাথে করে বাংলার বাড়ি পরিকল্পনা করছি। যেমন বাংলার গ্রামীণ রাস্তা পরিকল্পনা, বাংলার বাড়ি, তাতে আমরা 1,25,000 টাকা করে দিচ্ছি। সুতরাং কারণ 75,000 টাকা অনেক সময় হয় না, এই টাকাটা বাড়ি আমরা বাংলার বাড়ি একটা নতুন করে তৈরি করে দিচ্ছি। সুতরাং গরিব লোকেদের এই ধরনের প্রচুর কাজ আমরা করছি। কৃষকদের জন্য আপনারা জানেন আমাদের সরকার সাধ্যমতো চেষ্টা করছে, এবং আগামী দিনে আমি চাই আমাদের কৃষক ভাই বোনেরা আরো বেশি করে চাষ করুক, তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করুক, কেউ চাকরি করুক, কেউ চাষবাস করুক, যার যেটা ভালো হবে। এবং সেই চাষবাসের ক্ষেত্রে সরকার আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা করবে। আপনার জমিটা যদি জলে ডুবে যায় তাহলে আপনার চোখে দিয়ে জল বেরোবে, সেই সময় যদি আপনার পাশে আমি না দাঁড়াই তাহলে কৃষকের বন্ধু কি করে বলবে? কৃষকদের জন্য এটা আমাদের করতে হয়, মনে রাখবেন। বড় বড় কথায় কখনো চিড়ে ভেজে না, কাজটা করতে হয়। আপনারা দেখাতে পারবেন এমন কোন সরকার জমি অধিগ্রহণ করার পরে ফিরিয়ে দিয়েছে, দিতে পারেনি। আমরা নন্দীগ্রামে ফিরিয়ে দিয়েছি কৃষকদের জমি, সেখানে এখন চাষ হচ্ছে, দেখুন সোনা পড়ছে। আমরা আন্দোলনও করেছি, ফিরিয়ে দিয়েছি। আমরা উত্তরবঙ্গের কাওয়াখালীতে জমি ফিরিয়ে দিয়েছি কৃষকদের, তারা তাদের জমি ফিরে পেয়েছে। সুতরাং এগুলো মানুষকে অন্তর দিয়ে করতে হয়, এগুলো এটা নয় জাস্ট বললাম আর হয়ে গেল। তাই আপনাদের গঙ্গা সাগরের আগে আমার খুব ভালো লাগছে দেখতে, এখনো কতদিন মেলার বাকি আছে কিন্তু মনে হচ্ছে যেন মেলা শুরু হয়ে গেছে। চারিদিকে সাজু সাজু রং, চারিদিকে একটা আনন্দ আনন্দ উৎসব শুরু হয়ে গেছে অলরেডি। আমরা দুর্গাপুজো আগে 4 দিনে করতাম, আর আমি কি করি, মহালয়ের আগের দিন থেকে উদ্বোধন করে দিই, ফলে দুর্গাপুজোটা 10 দিন আগে থেকে শুরু হয়ে যায়। সেরকম সাগর উৎসবে আমরা আগে এসে ঘুরে গেলাম, অর্থাৎ উৎসব শুরু হয়ে গেল। সুতরাং আমাদের সবার উৎসব আনন্দের উৎসব, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আগামী দিন আমরা চাই গঙ্গাসাগর একবার নয়, গঙ্গাসাগর হোক বারবার, গঙ্গাসাগর হোক বারবার, সব তীর্থ বারবার যেমন হয় গঙ্গাসাগরও হোক বারবার, যাতে মানুষ যোগাযোগ ব্যবস্থায় ভালো করে আসতে সুযোগ পায়। আপনারা সকলে ভালো থাকুন। কয়েকদিন আগে বড়দিন গেছে, আমি বড়দিনের শুভেচ্ছা জানাই সকলকে। সামনের নতুন বছর গঙ্গাসাগর মেলার আগে পিঠে উৎসব, পুলি উৎসব, পায়েস উৎসব, খিচুড়ি উৎসব সবই হবে, তার আগে মেলা উৎসব জয়নগরের মোয়া হবে। সুতরাং তার আগে নতুন বছরও আবার আসবে। সুতরাং আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমরা ইংরেজিতেও করি, আমরা বাংলাতেও করি, সবাই ভালো থাকুন, সবার কল্যাণ কামনা করি, সবার মঙ্গল কামনা করি। এবং গঙ্গাসাগর একদিন সবাইকে চমকে দেবে, যে গঙ্গাসাগর কি হতে পারে একবার দেখে যাও, আর দেখো কেমন লাগে, একটু ভালো করে দেখো, দেখলে খুশি হবে। আর সবাইকে বলবে এখানকার মানুষরা এত ভালো, এখানকার সবজি এত ভালো, এখানকার শস্য এত ভালো, এখানকার মানুষের মন এত ভালো, এখানকার বায়ু এত ভালো, এখানকার নিঃশ্বাস এত ভালো, এখানকার প্রশ্বাস এত ভালো, আর সবচেয়ে ভালো মানুষের বিশ্বাস। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আপনাদের অনুষ্ঠান শুরু।